सब्सक्राइब करें द वर्ल्ड क्रिकेट डॉट कॉम यूट्यूब चैनल को और बेल आइकॉन को प्रेस करें लाइव क्रिकेट और फुटबॉल टूर्नामेंट देखने के लिए। দুই মাঠের ব্যাটসম্যান যারা কিন্তু অদ্ভুত ব্যাটিং করছেন ঠুকে দিয়েছে এবং বল এবং ওভার বাউন্ডারি। সম্মানীয় লক্ষণ কামিল্লার নাম আমরা বারে বারে নিতে হবে। সত্যি এই টুর্নামেন্ট যার নেতৃত্বে ভালোবাসা, এই ভালোবাসাটা আমার কাছে কিন্তু সব থেকে আশীর্বাদ। এবার কিন্তু একটি বল হলো আশিস চৌধুরী, তিনি কিন্তু বল করলেন সুমন গো ফিল্ডিং করা ভালো কিন্তু একটি রান। চৌধুরী বল করছেন, সাগর আলী হালকা করে ড্রাইভ করেছিল মাঠে অনেক দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। পুলকাশ এবং শাহের বাইরে মাঠের বাইরে যেটা যেটা প্রাপ্য যেটা করণীয় যে কাম্য সেটাই কিন্তু বড় বড় বুঝিয়ে দিয়েছে সাগর আলী এবং সঙ্গে সঙ্গে 321তম একটু আসছে। দেখো এই মুহূর্তে মেইন প্রবেশদ্বার কিন্তু একেবারে বন্ধ হয়ে গেছে আর সঙ্গে সঙ্গে হাফ সেঞ্চুরি পূর্ণ করে ফেললেন কিন্তু সাগর আলী। প্রথম টার্গেট ছিল কিন্তু 50 রান পূর্ণ করা আর তারপরে দ্বিতীয় টার্গেটটি কিন্তু মান্না জুয়েলার্সে হিট করা, হিট মি, আর যেখানে হিট মি ব্যানার লাগানোর সাথে সাথে 2000 টাকা পুরস্কার পেয়ে গেলেন। আর এদিকে আমরা দেখতে পাচ্ছি রান কিন্তু তত্তর করে উঠে 3 অঙ্কে পৌঁছে গেল দল। কোচিং সেন্টার চন্দ্রকোনা তারা কিন্তু পৌঁছে গেল 100 রানে থেকে আসা খেলোয়াড়। এবার শর্ট বল এগিয়ে এসে খেলেছেন যদিও আবার কিন্তু ভালো শট এবং 4টি রান এবং সঙ্গে সঙ্গে একদম গগন চুম্বি ছয় 110 1-1-0
এক বীরের প্রস্থানের সাথে সাথে আরেক বীরের কিন্তু প্রত্যাবর্তন হচ্ছে বাইশ গজে।